Please subscribe Jahid Miazi technology related YouTube channel. হ্যালো গাইস, আমার প্রোফাইলে একটি ঘাট দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোফাইলের উপরে একটা ঘাট দেওয়া আছে। তো এটা কি? এটা হচ্ছে প্রোফাইল ঘাট। ফেসবুকের নতুন একটি আপডেট আসছে যেটার নাম হচ্ছে ফেসবুক প্রোফাইল ঘাট। এটা শুধু মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য না। তো আমি কীভাবে ইউজ করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো এটার উপকারিতা হচ্ছে, যদি কোনো মেয়ে তার ফেসবুক প্রোফাইলে এই গাড়িটি ব্যবহার করে, তাহলে তার ফটোটি কেউ ডাউনলোড করতে পারবে না এবং কেউ তার ফটোটি স্ক্রিনশট নিতে পারবে না। তো আপনারা চাইলে আমার ফটোটি স্ক্রিনশটও নিতে পারবেন না এবং ডাউনলোডও করতে পারবেন না। যদিও আমার ছবিটি আপনাদের কোনো দরকার নাই, তো আপনারা করবেন না। তো যদি পরীক্ষা করতে চান তাহলে ডাউনলোড করে নেন এবং আমাকে কমেন্ট করে জানান। তো এখানে টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড একটি বাটন দেখতে পাচ্ছেন। তো এই বাটনটি কিছুক্ষণ আগে ছিল না, এখন আমি করে নিয়েছি। তো আমি যদি এটা অফ করে দিই তো দেখবেন যে গার্ডটি চলে যাবে, চলে গেছে। তো প্রোফাইল গার্ডটি চলে গেছে। তো যাওয়ার পর আমি যদি আবার এটাকে ওপেন করি তাহলে প্রোফাইল গার্ডটি, নেক্সটে ক্লিক করার পর সেভে দিয়ে দিলে আবার প্রোফাইল গার্ডটি চলে আসবে। তো এটা করার জন্য, এটা শুধু মেয়েরাই পারবে, ছেলেরা পারবে না, কারণ এটার জন্য প্রথমে আপনাকে আপনার জেন্ডার চেঞ্জ করতে হবে। আপনি যদি মেল জেন্ডার ইউজ করে থাকেন তাহলে আপনার জেন্ডারটি ফিমেল করে দিলে আপনিও প্রোফাইল গার্ড ইউজ করতে পারবেন। এটা একদম সিম্পলই ব্যাপার, তো আমরা অনেকেই জানি না, তো সেজন্য আপনাদেরকে দেখালাম। তো এটার উপকারিতা তো বলেই দিয়েছি। তো যদি আপনাদের উপকার লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি পাঠিয়ে দিবেন। সাথে থাকুন, ধন্যবাদ।